আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি, কারণ আমি একটু ঘুরতে যাচ্ছি, আর সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন পুজো চলে আসছে, তোমাদের জন্য তো নতুন নতুন ব্লগ আসবে, ভালো ভালো ব্লগ। তো আজকে আমার কিছু টুকটাক কেনাকাটার প্ল্যান আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকে বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 2:45 মতো বাজে। তো এই দুপুরবেলায় বেরোচ্ছি, কারণ আমরা যাচ্ছি একটু বাইরে, মানে আমাদের এখানে কায় না, আমরা একটু কোচবিহারে যাচ্ছি কেনাকাটা দেখি কি আছে না আছে, কারণ আমার সেরকম কিছু প্ল্যানিং নেই এবার কেনাকাটা করার। তো ভাবলাম যে যতটুকু করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো তোমরা কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো বাইরে বেরিয়ে গেছে, আর ও এসে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। আমি দেখতে পাচ্ছ সানগ্লাস আর একদম ওড়না দিয়ে মুখ বেঁধে নিয়েছি, কারণ বাইরে দেখো প্রচণ্ড রোদ্রু। এই রোদের মধ্যে আর বাইকে যাওয়া, তা বুঝতেই পারছো কতটা চাপে। কিন্তু আমি বাইকে যেতে ভীষণ ভালোবাসি, বাসে খুব একটা আমার যেতে ভালো লাগে না। তো রাস্তাটা বেশ এনজয় করতে করতে আমরা যাচ্ছি। আর দেখো এই জায়গাটা কি ভালো লাগছে দেখতে, একদম সবুজ, খুব ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম যে টুক করে একটুখানি ভিডিও করে নিই। আর আজকে আমাদের এভাবে হঠাৎই প্ল্যান হলো বেরিয়ে পড়ার, তো তাড়াতাড়ি কাজকর্ম করে বেরিয়ে পড়লাম। কিন্তু রাস্তায় এসে দেখো এটা কি অবস্থা, একেতে গরম, তার মধ্যে টায়ারটা পাংচার হয়ে গেল হঠাৎ করে। আর এত গরম আজকে দেখো, আমার ঘাম, আমার একদম পুরো ফেসের ক্রিম মনে হচ্ছিলো মুছে মুছে যাচ্ছে এরকম অবস্থা, সানস্ক্রিন পুরো উঠে গেছে। তো এসে গেলাম কোচবিহারে, এসে এই দোকানটা থেকে ভাবছি কিছু একটা খেয়ে নিই, কারণ গরমে না আর ভালো লাগছে না। আর এই দোকানের যে মিষ্টিটা, মানে এই মিষ্টিটা আমার খুব পছন্দ, এটাকে তোমরা কে কী বলো জানি, আমার এখানে রাজভোগ বলি। তো এটা খেয়ে নিলাম আর চলে আসলাম বাজার কলকাতায়। তো আজকে প্রায় টুকটাক সব শপিং মলই ঘোরার ইচ্ছে আছে, তো জানি না কোথায় কী পাওয়া যাবে। তো এখানে এই বাজার কলকাতার নতুন উদ্বোধন হচ্ছে, যার জন্য চলো দেখি ভেতরে কি আছে না আছে, আর কোথায় কোথায় যাই সব কিছুই তোমাদের ঘুরিয়ে দেখাবো। সব শপিং মল আমাদের ঘোরা কমপ্লিট, কিচ্ছু পছন্দ হয়নি। মানে কোচবিহারে এবার ফার্স্ট টাইম আমার এরকম দেখলাম যে একটা কিচ্ছু ভালো লাগলো না, মানে সব শপিং মলের যে সব জিনিস আছে একটাও পছন্দ মতো না। তো আমরা এখন এই সাগরদিঘির পাশ দিয়ে যাচ্ছিলাম, কারণ আমাকে নিতে হবে এক জোড়া জুতো, মানে ড্রেস তো কিছুই হলো না, ভাবলাম যে জুতো কিনবো। তো ও এখানে একটু নামলো এটিএমের কাছে, আর দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি, যাচ্ছে হচ্ছে গণপতি বিসর্জনে, দেখতে ভীষণ ভালো লাগছিল। মানে কোচবিহারে এসে ভগবানের দর্শনও হয়ে গেল, সবাই কত এনজয় করছে দেখতে খুব ভালো লাগছিলো। তো এবার এখান থেকে যাই জুতোর দোকানে। তো এই জুতোটা আমার একটু ভালো লেগেছে, তো আমি এটাই নিয়ে নিয়েছি, আর দোকান দেখতে আমার ভালো লাগছিল না। এবার দেখো সূর্য প্রায় অস্ত্র যাবে যাবে, আর কোচবিহার থেকে বাড়ি ফিরে যাব কিছু না খেয়ে তো এটা হয় না। তো ভাবলাম যে একটুখানি মোমো খেয়ে নিই, আমি তো মোমো ছাড়া সেমন কিছু খাই না। মোমো খেয়ে একটা আইসক্রিম নিয়ে নিলাম, কারণ মোমোটা একদম বাজে ছিল, আর ও সিএফসি থেকে ফিশ ফ্রাই খেয়ে নিয়েছে। তো চলো দেখতেই পাচ্ছ এখন রাত্রি হয়ে গেছে অনেকটা, তো চলো বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।